আজকে আমি জীবনে প্রথমবার ওয়্যাক্স ট্রাই করব। এখানে আমি কিন্তু ভিটের 110 টাকা वाला ওয়্যাক্সের প্যাকেট নিয়ে চলে এসেছি। এর মধ্যে মোট রয়েছে 4টে, মানে এপিটোপিট মিলে 8টা রয়েছে, আর এটাই ফার্স্ট বার ট্রাই করব। দেখো অবস্থাটা দেখো, বন্ধ পুরো চিল্লিয়ে চিল্লিয়ে একাকার। আমি যদি এখানে ভয়েস দিতাম না, তোমরা ভয় পেতে যে এত কেচাচাই, বাবা রে বাবা ওর অবস্থা দেখেছো। তারপর আমারটা তো আমি দেখালাম না, তোমরা লজ্জা পেতে দেখলে, আমি তো এত ভয় পেয়েছিলাম। আমরা এখানে সন্ধ্যাবেলা সবাই মিলে রেডি হতে বসে গেছি, কারণ আমরা যাব একটা বার্থডে পার্টির ইনভিটেশনে। আর ওয়্যাক্সটা করা বেসিক্যালি কারণ আমার বোন যেহেতু ওয়ান পিস টাইপ ড্রেস পরেছে তার জন্য। আর এখানে কন্যা সুন্দরী চলে এসছে, ও রেডি হচ্ছে, ওকে খানিকটা রেডি করানোর পরেই আমি রেডি হতে বসেছিলাম, মানে সবাইকে রেডি করার পরে আমি রেডি হতে বসি, তাই আমি সবসময় লেট হয়ে যাই। আর এদিকে দেখো, বোনকেও রেডি করানোর পরে বোন আমার ক্যামেরাটা করে দিচ্ছিল, তারপরে গিয়ে দেখি মাও এখানে আমি লিপস্টিক পরছে। মা সিম্পল সাজেছে, জাস্ট লিপস্টিক পরেছে আর একটুখানি মুখে ক্রিম লাগিয়েছে, কারণ মা কোনো সময় সাজতে চায় না। আর দেখো ক্রিম লাগানোর পরে মার মুখটাও কেমন সাদা সাদা হয়ে গেছে, কারণ আমি মাকে জোর করে একটুখানি ফেস পাউডার মাখিয়ে দিয়েছিলাম যে তুমি তো সাজোই না, একটুখানি সেজে নাও। আর এখানে মা ঘরে তালা দিচ্ছিল বলে সবাই আমরা রাস্তায় অপেক্ষা করছিলাম যে মা কতক্ষণে আসবে আর কতক্ষণে যাব। বোন ওদিকে কিন্তু কনার গিফটটা নিয়ে দাঁড়িয়ে পড়েছে, আর ওখানে দেখো পিসি দাঁড়িয়ে রয়েছে। এই যে মা চলে এসেছে গিফটটা নিয়ে, এখন আমরা ডং ডং করতে করতে বেরিয়ে পড়ব। আর এই যে আমি একটা এত বড় যে লং ড্রেস পরেছি, এই ড্রেসটা তো আমি এমনি হাঁটতেই পাচ্ছিলাম না, পুরো রাস্তা ঝাড় দিতে দিতে যাচ্ছিল, তাই দু হাত দিয়ে ধরে একদম প্রিন্সেসের মতন যেতে হচ্ছিল। এই হাঁটতে হাঁটতে কিন্তু আমরা চলে এসেছি মেন জায়গায় যেখানে হচ্ছে অনুষ্ঠানটা। এবার চলে যাব ওপরে, ওপরে গিয়ে কিন্তু মা আর বাপি দুজনে মিলে গিফট দিয়ে দেবে। তার আগে তোমাদের একটা কথা বলি, এই যে আমি যে ড্রেসটা পরেছি, এই ভিডিওটা কিন্তু আমি কদিন আগে পোস্ট করেছিলাম যে কি কি মেনু হয়েছিল। তো ওখানে আমাকে একজন কমেন্ট করেছে যে আমাকে নাকি ছোট লোক লাগছে, ছাপড়ি লাগছে, কিন্তু কি দেখে আমার ড্রেসটা দেখে বললো আমি বুঝলাম না। এই ড্রেসটা কি তোমাদের কোথাও ছাপড়ির ড্রেস মনে হচ্ছে কমেন্টে জানিও তো, আর আমাকে ছোট লোক লাগছে নাকি এটাও কমেন্টে জানিও। তারপরে দেখো এখানটাতে আমরা সবাই ফ্যামিলি ফটোগ্রাফি করে নিলাম, আর বার্থডে গার্লকেও দেখিয়ে দিলাম। তারপরে এখানটাতে এরা কফি খাচ্ছে, আর মা দেখি এখানটাতে চিকেন পকোড়াগুলো তুলে তুলে নিচ্ছে, কারণ মা ভেবেছিল মাটন দেবে, আর মা মাটন না খায় না, তাই ভাবছিল যে চিকেন পকোড়া খেয়ে পেট ভরাবে। আর আমি এখানটাতে কফি খাচ্ছি, আর মাকে বলছিলাম কানে কানে যে মা নিচে ফুচকা বসেছে, চলো কটা খেয়ে আসি, না হলে পরে আর খেতে পারবো না। তাই ফুচকা খেতে চলে এসেছি, আমি বেশি একদমই খাইনি, আমি 4টে কিংবা 5টে খেয়েছিলাম, আর সবাই তো অনেক অনেক খেয়েছিল, কারণ আমি ভাবছিলাম যদি আমি ফুচকা অত খেয়ে নিই তাহলে না আর কিছুই খেতে পারবো না। ফুচকা খাওয়ার পরে প্রায় 1 ঘন্টা আমরা এইখানে বসেছিলাম, কারণ আমরা সিটি পাচ্ছিলাম না যে কখন খাবো কখন খাবো। শেষমেশ 12টার সময় বসেছিলাম খেতে, আর আমার তো বসে বসে এত বোর হচ্ছিল যে আমার এত ঘুম পাচ্ছিল, শেষমেশ খেতে বসে পড়েছি। আর মেনু কার্ডটা পজ করে দেখে নিও, আর মেন একটা ভিডিও আছে পুরো মেনুর ওপরে, সেটা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, গিয়ে দেখে এসো। এই দেখো আমি এখন চিকেনের লেগ পিসটা খাচ্ছি, তোমরা কে কে চিকেনের লেগ পিস খেতে পছন্দ করো কমেন্টে কিন্তু জানিও। আর তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে বাড়ি আসার সময় দেখো সবাই যে যার পছন্দ মতো বেলুন খুলে নিয়ে চলে আসছিল, তাই আমরাও ভাবলাম আমরাও কটা কালারের বেলুন নিয়ে নেব। ওখানটাতে একটা দাদা আমাদের বেলুনগুলো খুলে খুলে দিচ্ছিল। আর এই যে কনা দেখো, কনা রানী তো মানে বেলুন নেওয়ার জন্য পুরো হামড়ি খেয়ে পড়ছে, দেখো দু হাতে বেলুন তাও হচ্ছে না। আর এদিকে আমার বোন তো ওর ফেভারিট পার্পল কালার নিয়ে চলে এসছে, আর কনা লোকাচ্ছে কারণ ও এত বেলুন নিয়েছে, আমি যদি দেখাই ও লজ্জা পাবে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর আমার পেজটা ফলো করো। তো আজকের জন্য বাই, দেখাচ্ছি নেক্সট ভিডিও।